আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমি হলাম নাদেম আর আপনারা দেখছেন সবুজ চাষি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনাদের মিষ্টি কুমড়ো এবং লাউ গাছটার যেসব ফলগুলো আছে সেসব ফলগুলো আপনার নষ্ট হয়ে যাচ্ছে বা আপনার জালি কি একটাও টিকছে না মাছি মশায় আক্রমণ করে ঠিক ফলটা এরকমভাবে নষ্ট হয়ে যাচ্ছে তো তার জন্য আজকে আমি আপনাদেরকে একটা এর সলিউশন বাথা মানে বলবো তো এইটা কীভাবে আপনারা এটা থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনার মিষ্টি কুমড়া এবং লাউ গাছে অনেক তার ফলন পাবেন বা যেসব ফলগুলা রয়েছে বা লাউয়ের যেসব জালিগুলা রয়েছে সেই জালিগুলা সব জালি কিন্তু আপনার গাছে টিকে থাকবে আর এই পদ্ধতিটা যদি আপনি কাজে লাগান তাহলে কিন্তু আপনার একটা ফলও নষ্ট হবে না লাউ বলুন বা মিষ্টি কুমড়ো বলুন তো এই জন্যই আমি আপনাদেরকে সব থেকে একটা ভালো বুদ্ধি এবং একটা আমাদের যে পরিচর্যা এই মিষ্টি কুমড়ো এবং লাউয়ের এই পরিচর্চাটা যদি আপনি করেন তাহলে আপনার লাউ এবং মিষ্টি কুমড়ো অনেক ভালো হবে আর সাদামাছি এবং এই যে গাছের এই রকম যে লাউগুলা নষ্ট হয়ে যাচ্ছে আপনার একটাও নষ্ট হবে না আপনারা এটা কি করবেন তো আমার এখানে একটি বাগানে এই যে লাউয়ের ইয়েটা আছে চারাটা তো এখানে এই লাউ গাছটি এখানে লাগানো আছে আর এখানে আমি যখনই আসি আর তখনই আমি এই সমস্যাটা দেখতে পাই তো এই যে বাগানটা জিনার তো তিনি এখানে লাউ লাগিয়েছেন তো আপনারা চাইলে ছাদ বাগানে এবং জমিতে যেসব লাউ বা মিষ্টি কুমড়ো আছে আপনি সেখানেও এই কাজটা করলে আপনার জালিগোলা একটাও নষ্ট হবে না তো আপনি কি করবেন তো সেটাই আজকে আপনি আপনাদেরকে বলে দেব এখানে যে লাউ গাছের যে লাস্টের দিকে যে অংশটা দেখতে পাচ্ছেন তো এখানে অনেকগুলি চারা রয়েছে আর আরেকটি পদ্ধতি কি করবেন এখানে যেমন বায়ু এবং পোকামাকড়ের বায়ু এবং পোকামাকড়ে যেমন পরাগয়ন হয় সেটা অনেক সময় ফস বা ফলটা ভালো হয় আর অনেক সময় ফলটা ভালো হয় না তো এর জন্যে আপনারা কী করবেন তো এর জন্যে আপনাদের কি করতে হবে কৃত্রিম পরাগায়ন করতে হবে আর আমি যেটা বলবো সেটা যদি আপনারা ট্রাই করেন বা সেটাই যদি একবার চেষ্টা করেন তাহলে আপনাদের একটি ফলও নষ্ট হবে না তো আপনারা কি করবেন সবার প্রথম এই যে এখানে একটি একটি জালি এবং এখানে একটি জালি আছে তো এই জালিগুলো এক থেকে পাঁচ দিন যখনই হয়ে যাবে এর বয়স এই জালিগুলার তখনই ঠিক এর যে এখানে যে চারাটা আছে আপনার আমি এখানে দেখাচ্ছি যে এর চারাটা তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে ফলটি আছে তো এই ফলটি নষ্ট হয়ে যাচ্ছে এই ফলটি অনেকটা হলুদ হয়ে গেছে তো এই ফলটি আর এখানে হবে না তো এটার কারণে কি করতে হবে এই ফলটি যে এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে ফলটি আছে এবং এই ফলটি অনেক হলুদ হয়ে গেছে তো এই ফলটি যখনই হলুদ হয়ে গেছে তখন কিন্তু আপনাদের কি করতে হবে এই ফলটিকে কৃত্রিম পরাগণ যদি করা থাকতো তাহলে এই ফলটি নষ্ট হতো না তাহলে আমাদেরকে লাউ বা মিষ্টি কুমড়োতে ঠিক এই পদ্ধতিটাই কাজে লাগাতে হবে আর আমি যে পদ্ধতিটা আপনাদেরকে বলবো আপনারা যদি এরকম পদ্ধতি কাজে লাগাতে পারেন তাহলে আপনাদের একটাও ফলও নষ্ট হবে না সেটা কিভাবে করবেন সবার প্রথম আপনাদেরকে বাজার বা যে কোনো একটা মুদিখানার দোকান থেকে কি করতে হবে আপনাদেরকে একটা ইয়ে আনতে হবে পলিথিনের ব্যাগ আনতে হবে আর যখনই আপনারা এই পলিথিনের ব্যাগকে নিয়ে আসবেন আর এই পলিথিনের ব্যাগ নিয়ে আসার পর কী করবেন সেই ব্যাগটাকে দিয়ে সব থেকে আপনার ফলনটা ভালো হবে যেমন এখানে আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে এসে এখানে পরপর এখানে দুটি ফল আছে তো এই ফলগুলো কি করবো আমি এই ফলটাকে সবার প্রথম দেখে নেব তো ফলটাকে দেখে নেওয়ার পর এই ফলটা অনেকটা ঠিক আছে বা ভালো আছে তো এই ফলটাও নষ্ট হয়ে যেতে পারে এই যে এর সাদা মাছি লেগেছে এবং লাল মাছি লেগে এর ভিতরটা অনেকটা পোকায় ভর্তি হয়ে গেছে আর এই পোকার কারণেই আপনাদের যে লাউ বা মিষ্টি কুমড়ো আছে তো এই লাউ বা মিষ্টি কুমড়োগুলো কি হয় নষ্ট হয়ে যায় যাতে এই লাউ বা মিষ্টি কুণ্ডো না নষ্ট হয় তার জন্য আপনাদেরকে কি করতে হবে কৃত্রিম পরাগায়ন করতে হবে তো সবার প্রথম আমি এখান থেকে একটা লাউয়ের যে পুরুষ ফুল তো সেই ফুলটা আমি ছিঁড়ে নিচ্ছি এখান থেকে আর এটা ছিঁড়ে নেওয়ার পর আপনাদের যে এখানে যে পাপড়িগুলো আছে এই যে ফুলের এই অংশ উপরটা কী করতে হবে এরকমভাবে ছিঁড়ে নিতে হবে আর যখনই আপনি এরকমভাবে ছিঁড়ে নেবেন তো এটা হলো একটা পুরুষ পুরুষ ফুল তো এর ভেতরেও অনেক পোকা আছে তো আপনাদেরকে কী করতে হবে এই পোকাগুলো যাতে প্রথম পরিষ্কার করে নিতে হবে আর যখনই এটা পরিষ্কার হয়ে যাবে তো এটাকে নিয়ে কি করতে হবে আপনাদেরকে এই যে ইস্ত্রি ফুল আছে এখানে এই ইস্ত্রি ফুলের ভিতরে এরকমভাবে এর পরাগণ করে দিতে হবে আর যখনই আপনার এটা পরাগণ হয়ে যাবে একে বলা হয় কৃত্রিম পরাগণ আর এটা যখনই হয়ে যাবে আপনার তখন এখানে যে আপনি যে একটা পলিথিনের ব্যাগ নিয়ে এসেছিলেন তো এই যে পলিথিন ব্যাগটা আছে তো আপনাকে কি করতে হবে এই ব্যাগটাকে নিয়ে আপনি চাইলে ছোট একটা ব্যাগ নিতে পারেন কিন্তু এটা অনেকটা বড় যাতে ফলটা বাড়লেও কোনো কিছু সমস্যা না হয় তো রকমভাবে আপনাদের কি করতে হবে এই যে ফলটা আছে না এই ফলটাকে আপনাদেরকে পুরো ঢেকে দিতে হবে যাতে হাওয়া বাতাসটা পায় সেরকমভাবে আর এখানে যে মাছিগুলো আছে সেই মাছির জন্য আপনার এটা অনেক সমস্যা হয় তো আপনি যদি এরকমভাবে রাখতে পারেন তো আপনার একটা ফলও নষ্ট হবে না যেমন এখানে আমি রাখছি আর এর নিচের দিকটা কিন্তু অনেকটা ফাঁকা আছে যাতে এর মধ্যে হওয়া বাতাসটা যেতে পারে আর যখনই আপনি এরকমটা করে ফেলবেন আর এরকম যখনই হয়ে যাবে আর ওর এক সপ্তাহ পরই আপনারা ঠিক রেজাল্টটা দেখতে পারবেন আমি রেজাল্টটা পেয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে আপনি কিন্তু চলে এসেছি আর এখানে এসে দেখব যে আমি যে সাত থেকে আট দিন আগে এখানে একটি ফলকে এরকমভাবে পলিথিনের ভিতরে রেখেছিলাম আর সেই রাখার পর এর ফলটা কতটা ভালো বা কতটা সুন্দর হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা যদি এরকমভাবে করতে পারেন তাহলে আপনাদেরও মিষ্টি কুমড়ো এবং লাউ একটাও নষ্ট হবে না তো কি করবে আমি এই পলিথিনের ব্যাগটাকে যখনই সরাবো তো আপনারা দেখতে পারবেন এখানে পাশে একটা একটা আছে তো এটা হয়তো কয়েক দিন হবে এ ফলটা আর এর ভিতরে যেটা আছে সেই ফলটা প্রায় দশ থেকে পনেরো দিন হয়ে গেল আমি এটা রেখেছি কারণ সবার প্রথম আমি নিজে দেখব দেখার পর আপনাদেরকে বলবো আর আমি কেমন রেজাল্টটা পেয়েছি তো তার জন্য কি করব যে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে ফলটা কেমন হয়েছে বা এর চারাটা থেকে কতটা ভালো ইয়ে বার হয়েছে তো এটা পলিথিনটা আমি সরিনি নি তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পলিথিনটা রাখার ফলে এর যে এই যে গোড়া দিকটা আছে ফলের এই গোড়া দিকটা অনেকটা বাঁকিয়ে বাঁকা হয়ে গেছে কেন এটা যদি আপনারা ভালো করে রাখতে পারেন এর সাথে আপনার কোনো স্বাদ নেই এইটা যখনই বাঁকা হোক বা যাই হোক ফলটা আপনার ঠিক আছে কি সেটা দেখবেন তো বন্ধুরা এটা ফলটা আপনাদের ঠিক এরকমটা হবে আর এই ফলটা যখনই এরকম হয়ে যাবে দশ থেকে পনেরো দিন তখন আর এই ফলটা মাছিও লাগবে না আর নষ্টও হবে না তো ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন আর আমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখ